শত্রুর বুকে আঘাত হানবে ক্ষেপণাস্ত্র। দৃপ্ত পদক্ষেপে একের পর এক ডামি স্থাপনা হচ্ছে ধূলিসাৎ, জিম্মি হচ্ছে প্রতিপক্ষ। যুদ্ধের আগে ছায়াযুদ্ধের প্রস্তুতিতে হামাসের এই অদেখা কার্যক্রম। গেল 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে অতর্কিত হামলার আগে এভাবেই প্রস্তুতি নেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। সম্প্রতি যা প্রকাশ করা হয় মার্কিন গণমাধ্যম সিএনএনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে, এতে বলা হয় গেল 2 বছর গাজার অন্তত 6টি স্থানে প্রশিক্ষণ নিয়েছে হামাস, যার মধ্যে 2টি গাজা ইসরায়েল সীমান্ত থেকে 1 মাইলেরও কম দূরত্বে, বাকি স্থানগুলোর মধ্যে 1টি মধ্য গাজায় এবং বাকি 3টি দক্ষিণ গাজায়। স্যাটেলাইটের মাধ্যমে তোলা প্রশিক্ষণের বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানায়, এসব প্রশিক্ষণ শিবিরে ইসরায়েলের আদলে ভবন, সড়ক ও যুদ্ধ ট্যাঙ্ক বানিয়ে বিস্ফোরক দিয়ে তা উড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ চালায় হামাস। শুধু তাই নয়, প্যারাগ্লাইডারে উড্ডয়ন, অবতরণ ও গুলি ছোড়ার প্রশিক্ষণও চলে এসব শিবিরে। শুধু নির্ধারিত প্রশিক্ষণ ক্যাম্পেই নয়, এ 2 বছরে আশপাশের কৃষিজমিগুলোতেও সামরিক প্রশিক্ষণ চালিয়েছে হামাস। আর এর মাত্রা এত ব্যাপক ছিল যে কৃষিজমিগুলো পরিণত হয় বিরান ভূমিতে। তবে এত সবের মধ্যেও কেন কোনো শক্ত পদক্ষেপ নিতে দেখা যায়নি ইসরায়েল সেনাদের, আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে সে প্রশ্ন। এ বিষয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছে খোদ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। দেশটির এক সেনা কর্মকর্তার দাবি, গোয়েন্দা নজরদারি এড়াতে অনেকটা বেসামরিক উপায়ে স্থাপনাগুলো পরিচালনা করেছে হামাস। তবে যুদ্ধ শেষে এ বিষয়ে তদন্ত শুরুর কথাও জানান ইসরায়েলের এই সামরিক কর্মকর্তা। মিলা খন্দকার, চ্যানেল 24।